আগামীকাল 19 জুলাই। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল, 7-7টা বছর। 2012 সালের 19 জুলাই আমরা হারিয়েছি আমাদের প্রাণের লেখক, আমাদের প্রাণের মানুষ, সাহিত্যিক, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার, পরিচালক, কত যে তার পরিচয়। আর শিক্ষা তো আছে, অধ্যাপনা তো আছে, গবেষণা তো আছে, সেই মানুষটি আর কেউ নন, হুমায়ুন আহমেদ। বিস্তৃত তার জীবন, বিস্তৃত তার কর্ম, এবং তার কর্মের সাথে তিনি সাথে নিয়েছিলেন আমাদের বাংলাদেশের প্রতিথযশা মানুষদের, সব অঙ্গনের মানুষ তার সাথে কাজ করেছেন এবং তার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন। এরকম দুজনের সাথে আজ আমরা কথা বলব, গল্প করব, আলাপ করব, তার জীবন নিয়ে, তাকে নিয়ে, তার ভাবনা নিয়ে, তার চিন্তা নিয়ে, তার পছন্দ নিয়ে, তার দর্শন নিয়ে। আর সেই গল্প করবার জন্য আজ আমাদের সাথে আছেন আমাদের প্রিয় জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আছেন আমাদের আরেক প্রিয় মানুষ সেলিম চৌধুরী। দুজনকে স্বাগত। জয়ন্তদা, আপনাকে জিজ্ঞেস করি যে প্রথম আপনি হুমায়ুন আহমেদের সাথে আপনার দেখা হলো কোথায়, কখন, কেন? দেখা হচ্ছে অনেক আগে। উনি যখন প্রথম ওনার উপন্যাসটা লেখা হয়েছিল, যেটা হচ্ছে শঙ্খনীল কারাগার, কিন্তু এটা কিন্তু প্রথম প্রকাশিত হয়নি। না, প্রথম প্রকাশিত হয়েছিল নন্দিত নরকে। এবং এই নন্দিত নরকে তখন তো হুমায়ুন আহমেদকে কেউ চিনত না লেখক হিসেবে। তিনি তখন একজন তরুণ প্রভাষক, হ্যাঁ, রসায়নশাস্ত্র বিষয়ে, যাই হোক। কিন্তু আহমেদ সাফা, উনি ছিলেন জহুরি, সভাভাই, সভাভাইয়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, মানে ধরতে গেলে সভাভাইয়ের ভাব শিষ্য ছিলাম আমি। আচ্ছা, তা সভাভাইয়ের এই নন্দিত নরকের যে পাণ্ডুলিপিটা, এটা নিয়ে যেহেতু সভাভাইয়ের খুব একটা প্রভাব ছিল এতে বাংলা বাজারে প্রকাশকদের মধ্যে, তখন তো সব প্রকাশক তো সব বাংলা বাজারেই, তখন এখানেই যাতায়াত করে সবাইকে বলে বলে অনেক জুতো তলা খইয়ে ফেলে আর কি এই সভাভাইয়ের উদ্যোগে। কিন্তু আর হুমায়ুন আহমেদ কিন্তু সে প্রচণ্ড লাজুক ছিলেন, মুখ চোরা লাজুক, কাউকে কিছু বলতেন না, নিজের কথা তো নয়। কিন্তু সভাভাই তাকে চিনেছিলেন যে তার মধ্যে অমিত সম্ভাবনা লুকিয়ে আছে, বিশেষত নন্দিত নরকে। এবং আমার বিচারে নন্দিত নরকে আর সেরকম একটা মানে তোলপাড় করে ফেলে দিয়েছিল, আর খুবই একটা ক্ষীণ কলেবরের উপন্যাস, কিন্তু এটাকে উপন্যাস না বলে বড় গল্প বলা যায়। সভাভাইয়ের উদ্যোগে এটা করেছিল, সেখান থেকে সভাভাইয়ের সঙ্গে হুমায়ুনের খুবই একটা সখ্য তৈরি হয়, সভাভাই তাকে খুব স্নেহ করতেন। এখন এই সভাভাইয়ের মাধ্যমে আমার সঙ্গে প্রথম হুমায়ুন আহমেদের পরিচয়, তখন কিন্তু মানে উনি এত বড় খ্যাতিও হয়নি, কিছুই হয়নি। তারপরে উনি চলে যান এতে গবেষণা, মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, তার ওখান থেকে গবেষণা শেষ করে উনি আবার ফিরে আসেন যখন, তখন উনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ করেন। তো ওই সময় আমার সভাই আমার সঙ্গে আলাপ করে দিয়েছিলেন, সে আলাপটা খুব জমেনি আর কি। আচ্ছা, এমনি পরিচয় হয়েছিল, এমনি হয়েছিল, কিন্তু তখন কিন্তু হুমায়ুন আহমেদ এই টেলিভিশন নাটকের পাণ্ডুলিপিতে হাত দেননি, সেটা আরও অনেক পরে, অনেক পরে। তারপরে ওই যেটা ওই হলো হুমায়ুন আহমেদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হলো এর সময়, সেটা হচ্ছে অয়ময়। আচ্ছা, অয়ময়ের যখন স্ক্রিপ্ট করেন তখন, তা এটা তো ওই দুজনই করতেন আমাদের, বিশেষত নওয়াজেশ ভাই বেশিরভাগ হুমায়ুনের বেশি এগুলো ধারাবাহিকগুলো করেছেন, এবং টেলিভিশনের একটা হাওয়া বদল হতে লাগলো একেবারে। হ্যাঁ, এক ঘন্টার করে পর্ব, সোজা কথা না, তার মধ্যে এই বিজ্ঞাপনের বিরক্তিকর ব্যাপারটা ছিল না, এবং মানুষ কিন্তু আগের থেকে প্রস্তুত থাকতো একেবারে গিয়ে টেলিভিশনের সামনে বসে, একটাই মাত্র টেরেস্ট্রিয়াল চ্যানেল, বসে দেখতো, এবং একের পর এক এর থেকে এই সব দিনরাত্রি থেকে শুরু করে, হ্যাঁ, বহুব্রীহী থেকে শুরু করে অয়ময়, তারপর কোথাও কেউ নেই, এক এক করে মানে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা তুঙ্গে। সুপারহিট প্রোডাকশনস একটা পড়ে এইখানে অয়মতে আমার একটা চরিত্র করার কথা হুমায়ুন সবাইকে বলেছিলেন, গিয়েছিলাম, কোনো একটি কারণে আমার করা হয়ে ওঠেনি। আচ্ছা, আমার অভিনয় করা হয়ে ওঠেনি,
কিন্তু আমি এগুলোর খুবই একজন গুণমুগ্ধ দর্শক ছিলাম। এই আস্তে 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 এই হলো। পরবর্তীকালে শাওন, মানে পরবর্তীকালে হুমায়ুন আহমেদের যিনি স্ত্রী হলেন, শাওন আমার ছাত্রী ছিল। আচ্ছা, ও শাওনকে আপনি কোথায় পেলেন? শাওনের মা বাবা আমার কাছে ওকে দিয়ে যেতেন, ছুটির দিনগুলো তো আমার কাছে থাকতো। আচ্ছা, ও তখন কিশোরী, আবৃত্তি শেখার জন্য, আবৃত্তি অভিনয় শেখানোর জন্য, এবং আমি ওকে আবার নিয়ে গেলাম আমার বোন শুক্লা সরকারের কাছে নাচ শেখানোর জন্য। ও একটা বহুমুখী প্রতিভা শাওন। এই শাওনের সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খুবই আমার খুব স্নেহের একজন। পরবর্তীকালে শাওন আমাকে নিয়ে, ও তারপরে একটা ধারাবাহিক করার জন্য, ধারাবাহিকটা হচ্ছে সবুজ ছায়াতে আমি অভিনয় করেছিলাম। হুমায়ুন আমাকে নিয়ে গেছিলেন ডেকে, সবুজ ছায়াতে করলাম, কিন্তু এখন সেসব বলে লাভ নেই, কোনো একটি কারণে আমার অংশটি বাদ দিয়ে দেওয়া হয়, আমার পর্বগুলো বাদ দিয়ে দেওয়া। আবার আমি আর একটু আমার একটু আমি একটু মনে মনে আমার একটু রাগ বলবো না, এক ধরনের একটা ইয়ে হয়েছিলো, আমি আর যাইনি, আমি হুমায়ুনের ধারে কাছেই যাইনি। পরবর্তীকালে একটি নাটকে, হুমায়ুন আহমেদের নাটক, যেটা শাওনের প্রথম, শাওনের পরিচালনা প্রথম, আচ্ছা, হ্যাঁ, এটা গুণিন, এইটাতে হুমায়ুন বললো যে এটা জয়ন্তকে লাগেছে, কিন্তু ও তো আমার নাটকে অভিনয় করবে না। কেন? তখন বলছে যে ও করবে না, কারণ ও কোনো একটি কারণে, যেটা আমার করা ঠিক হয়নি, একজনের পরামর্শে ওর শ্যুট করা অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। ও শ্যুটিং করার পরেও এটা অন এয়ার হয়নি, ওই পর্বগুলো বাদ দিয়ে। আবার হুমায়ুন আহমেদ পাগলামি ছিল তো, ও আবার নতুন করে লিখেছে। হ্যাঁ, এর মধ্যে ব্যাপার আছে না, আমাদের এখানে অনেক কিছু প্রফেশনাল লেগ পুলিংয়ের ব্যাপারটা বলা আছে, এবং কেউ কেউ চায়নি যে আমার সঙ্গে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতাটা আরও বাড়ুক। যাক, তখন বলে যে তো ও আসবে না, ও আসবে না, কখনোই আসবে না। আমি তো আমার দ্বারা দুবার সে ডিপ্রাইভড হয়েছে, আমি দুবার তার সঙ্গে ঠিক ব্যবহার করিনি, ওরকম আসবে না, ও যেরকম এ টাইপের লোক, ও আসবে না। তার সামনে যে আসবে, তাহলে আসবে না, তোমার সঙ্গে আমার বাজি হোক বেটিং, একদম হুমায়ুনের মধ্যে একটা বেট ফেললেন শাওনের সঙ্গে। হ্যাঁ, শাওন তখন অভিনেত্রী মাত্র। তারপরে বেটিং করবো, আমি তখন কালিয়াকৈরি একটা ধারাবাহিক করছি, আমি করছি এটা রাজা ভাওয়াল সন্ন্যাসী, ও করছি শাওন। ওখানে কোনো কথা না, একটা চিরকুটে একটা আমাকে একটা চিঠি লিখে, হ্যাঁ, আমাকে তখন আঙ্কেলগুলো ডাকতো, তা চিঠি লিখে আমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। দুটো দিনের জন্য আসতেই হবে, না আসলে আমি কষ্ট পাবো ইত্যাদি, খুব একটা ইমোশনাল চিঠি। তা আমি তখন শাওনকে ফোন করলাম, ফোন কী ব্যাপার, বললে আমি গাড়ি, আপনি এখনও রওনা হননি, মানে খুব দাবি করে আর কি আমাকে বলো। আমি শাওন, আমি তো হুমায়ুন আহমেদের এতে কাজ করবো না, বলে এটা হুমায়ুন আহমেদের কাজ না, এটা আমার প্রথম, আমি এটা আমার মানে ডেবু ফিল্ম, আমার আমি ডেবুটেন ডিরেক্টর হতে যাচ্ছি, আপনি কে আমার কথা করবেন না, এটা হুমায়ুন আহমেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু স্ক্রিপ্টটা লিখে দেওয়া ছাড়া। তা আমি কে আমি কেমনি ঘোষণা, হ্যাঁ, ও যেভাবে বললো, বলে আপনি যদি না আসেন আমি কিন্তু কী কষ্ট পাবেন আপনি জানবেন না। তা এইদিকে দোনামোনা করে আমি গেলাম, এই গিয়ে সেই গেলাম, হুমায়ুন আহমেদ আমাকে তো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, যে আমি তো আজকে শাওনের কাছে হেরে গেছি বেটিংয়ে। যাক, সেই শুরু হয়ে গেল। তারপর থেকে আর হুমায়ুন আহমেদ ঘনিষ্ঠতা তো বাড়লো, শেষ পর্যন্ত একবার পারিবারিক সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। এবং হুমায়ুনের সঙ্গে আমি যখন আলাদাভাবে আমরা বসতাম সে সময়, তবে একটা কথা, তার এখন অনেকে বলে না যে আমাদের একটা আড্ডা ছিল, ওল্ড ফুলস ক্লাব, তো এই আড্ডাটা অনেকে মনে করে আড্ডাই শুধু, আড্ডাটা কিন্তু আড্ডা ছিল না। এই আড্ডাতে যারা যারা সদস্য ছিলেন, হুমায়ুন আহমেদের বাল্য বন্ধু থেকে শুরু করে আমরা সবাই ছিলাম, অত্যন্ত মানে কী বলবো, একটা প্রোডাক্টিভ আড্ডা হতো। আর হুমায়ুনের তো পড়াশুনো তো ইয়ত্তা নেই, ইনফরমেশনের তো ইয়ত্তা নেই, তার সঙ্গে আমার খুব ভালো জমে যেত। হ্যাঁ, এমনকি তিনি যখন লেখা লিখতেন, তখন কোনো তথ্য যদি ওনার অজানা থাকতো, উনি আমাকে টেলিফোন করতেন, টেলিফোন করে আমাকে 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 দিয়ে
সেই তথ্যটা নিয়ে সেইগুলো অনুদিন ইনক্লুড করতে আমি অনেক জায়গায় লেখাও আছে আমার আমার কথা স্বীকার করেছেন যে আমি তার কাছ থেকে এটা পেয়েছি। তো এই এই এর মাধ্যমে তার সঙ্গে আমার সখ্যটা মানে সখ্যটা গড়ে ওঠে খুব গভীরভাবে। তারপরে তো যে কোনো পারিবারিক অনুষ্ঠানেও আমাকে আমি না হলে চলে না। সেই গল্পে আসছি আমরা, তার আমরা এর সেলিমের কাছে আসতেছি। সেলিম, প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে কিভাবে দেখা হওয়ার চাইতে আগে প্রথম ওনাকে কোন গানটা শুনিয়েছিলেন? সেটা আমার মনে হয় আমি তখন হলের কোনো একটা ইয়েতে কম্পিটিশন হতো না ইউনিভার্সিটি হলের ভিতরে, তো উনি আমাদের হাউস টিউটর ছিলেন, তো তো উনি আবার এই যে কালচারাল বিষয়গুলো অর্গানাইজ করতেন, তো একবার ওই যে কালচারাল কম্পিটিশনে এটা কত সালে অ্যাটেন্ড করি আমি, এটা বোধ হয় 87-এর দিকে হবে। হ্যাঁ, 87-এর দিকে 87-এর দিকে উনি তখন তখন আবার কিন্তু ওনার যে নাটকগুলো পপুলার হওয়া শুরু করেছে, ফার্স্ট ইয়েটা বহুব্রীহিটা খুব পপুলার, তো খন্দকার নুরুল আলমকে উনি নিয়ে আসছিলেন জাজ হিসাবে এবং ময়না ভাই আরও কাদেরকে, তো ওইখানে আসলে অনেকগুলো গান শুনিয়েছিলাম, সেগুলো আমার কোনো মৌলিক গান ছিল না, কম্পিটিশনের গান, দেশাত্মবোধক গান ছিল, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, সবগুলোতে পার্টিসিপেশন করেছিলাম, তো ওই রকম একটা সম্ভবত রবীন্দ্রসঙ্গীত একটা শুনিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট তারপরে আলাদা করে মানে ওনাকে শোনানোর জন্য শোনানো সেটা কোনটা? ওইভাবে ধরলে আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ হয় কিন্তু 89-এ। আচ্ছা, সেটা ওই অ্যালবামের একটা কপি আমি ওনাকে দিয়েছিলাম, দেওয়ার পরে উনি গান শুনে বলছেন গানগুলো ভালো হয়েছে, কিন্তু ওইভাবে তার সাথে আমার কাজ করার ইয়ে হয় না, কিন্তু রেগুলার ক্লাসে যাওয়ার সময় বা উনি যেহেতু হাউস টিউটর ছিলেন বিভিন্ন সময় ইউনিভার্সিটিতে, আমি তো ক্লাসে যাচ্ছি, উনি তো ক্লাস করে ফিরছেন এরকম অবস্থায়, তো জিজ্ঞেস হলে জিজ্ঞেস করতেন তোমার গানের খবর কী, গান কেমন চলছে, মানে পড়াশোনার বিষয়ের জন্য গানের বিষয়টা জিজ্ঞেস করতেন, যেহেতু উনি জানতেন আমি গান করি, তো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর ওই ক্যাসেট যেহেতু উনি শুনেছেন আমার ফার্স্ট অ্যালবাম কবিতার মধ্যে চোখের গান, উনি অবশ্যই শুনেছেন, আর তার সাথে কাজ করার ফার্স্ট সৌভাগ্য হয় কিন্তু তখন আমি অলরেডি ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি 95-এ। ওকে, 95-এ আমি ফার্স্ট কাজটা করি হলো আইস পাশা খেল করে স্বামী গানটা দিয়ে ফার্স্ট, এবং সে একটা গানই একদম। হ্যাঁ, উনি উনি নিজেও বলছেন যে বলেন যে নাটকটা কেমন হয়েছে আমি জানি না, তবে এই একটা গান দিয়ে একটা আর্টিস্টের কেরিয়ার অনেক দূর এগিয়ে যাওয়াটা এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে আসলে একটু শুনি না সেলিম সেই গানটা, সেই ঐতিহাসিক গান। আমিও অনেক বই দেখছি যে সেলিমকে আলাদাভাবে ডেকে নিয়ে শুনি রাধানবনের গান কিংবা। হ্যাঁ, পরে তো উনি মানে সেলিম ভাই একেবারে ওনার নিজের লোক, যে গানের ছেলেটি গান হবে এই সেলিমকে ডাকো আসো সেলিম গান করবে। সমরে তোমার সোনে আরে কেলা পায়া ছেড়ে শাম এ নিঘুর বনে আজ পাশা খেলব রে শাম, আজ পাশা খেলব রে শাম, একেলা পায়া ছেড়ে থা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরে আর রাখবো সব সখী গনে, আজ পাশা খেলব রে শাম, আজ পাশা খেলব রে শাম। এই নাটকে গানটা আসবে এবং আপনি গাইবেন, এই ব্যাপারটা কিভাবে ঘটলো? এটা আসলে এই গানটা আমি তখন হুমায়ুন স্যার, হুমায়ুন স্যারের সাথে গান নিয়ে ওনার নিজের ভাষ্য আর কি, এটা হলো যে 93-এর দিকে, 92-93-এর দিকে ইয়েতে সুনামগঞ্জে আমরা একটা হাসান উৎসব করেছিলাম, হাসান উৎসবে হুমায়ুন স্যারকে আমরা বিশেষ অতিথি হিসেবে নিয়ে গিয়েছিলাম, তো ওইখানে আমি বেশ কিছু গান শুনি হুমায়ুন স্যারকে, এবং এর ভিতরে সিলেটি ফোক সঙ্গীত ছিল যেহেতু লোক উৎসব ছিল, এবং ওনার খুব প্রিয় একটি গান মরিলে কান্দিস না আমার দা, সে গানটা কিন্তু ওই দিন আমি শুনিয়েছিলাম, তো উৎসবে আমার যে পার্টে পারফরমেন্স ছিল সেখানে আমি শুনিয়েছিলাম। তারপরে উনি আমাকে আসার সময় একটা চিঠি বললেন যে তুমি ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করবা, আমি ভাবছি হয়তো ভুলে গেছেন যে ঢাকায় গিয়ে ফেস্টিভ্যালের সময় একটা ফেস্টিভ্যাল থাকে না অনেক কিছু বলে, পরে দেখি যে না ঢাকায় দেখি যেদিন প্রোগ্রাম ওই দিন দেখি চিঠি লিখে পাঠিয়ে, চিঠিটা আমার কাছে এখনো আছে, চিঠি লিখে পাঠিয়ে সেলিম তোমার নিশ্চয়ই মনে আছে যে আজকে আমার বাসায় আসার কথা, তোমার ড্রাইভারকে যে আমার বাসায় পাঠিয়েছেন, তখন আমি হাতিরপুলে থাকতাম ইয়েতে ভূতের গলিতে, হুমায়ুন স্যার ঠিক ওই ইয়েতে ভূতের গলির সামনে এখানে ওনার ফ্ল্যাটে থাকতেন, এই ঠিক হাতিরপুল যে বাজারটা আছে আমাকে নিজের কাছে,
আমার বাসার একদম কাছে। আমার বললেন যে চিঠিতে লেখা যে তুমি আসবে, আসার সময় সত্য সাহ থাকবেন। তো গিয়ে দেখি ওনার বাসায় একটা ঘরোয়া আসর। তো উনি বললেন যে ও আসলে আগে থেকে আমার স্টুডেন্ট, তাকে গানটা শুনিয়েছি এতে। তারপর নওয়াজিস ভাই ছিলেন, সত্য সাহ ছিলেন, বরকত ভাই ছিলেন, ওরা সবাই বলে যে, তো নওয়াজিস ভাই বলে যে আমি তোমাকে তাকে চিনি এমনিতেই, যে আমাদের টেলিভিশনের তো নিয়মিত আর্টিস্ট। বলে যে না ওই জন্য না, ও তো আধুনিক গান করে ইয়ে করে, স্পেশালি ও হাসান উৎসবে আমাকে নিয়ে গিয়েছিলো এবং ওইখানে কিছু গান শুনিয়েছে, যে গানগুলা মানে সিলেটের ফোকই মেনলি, সেই গানগুলো আপনাদেরকে আমি শোনাতে শোনানোর জন্য তাকে নিয়ে আসছি। ওইখানে কিন্তু আমি এই গানগুলাও করি এবং মরিলেকান্ত দেশনা আমার দেয় সেই গানটাও করি। আর আশপাশে যে গানটা, সেটা তার কিছুদিন পরে ওনার এক বন্ধু আর্কিটেক্ট করিম ভাইয়ের বাসায় একটা ঘরোয়া আসর ছিল, ওই আসরে ওই সবাই ছিলেন, ইভেন নূর ভাই থেকে শুরু করে নূর ভাই, দিলার জামান, জাহিদ হাসান, তারপর ইয়ে বরকত ভাই, নওয়াজিস ভাই, তারপর সালে চৌধুরী, অনেকেই ছিলেন, হুমায়ুন স্যারও ছিলেন। ওইখানে আমি মানে এই গানটা এর কিছুদিন আগে আমি আমার একটা লন্ডন ট্যুরে মানে বাউল কালামিয়ার কাছ থেকে গানটা আমি কালেকশন করেছি। তো ওই আসরে গানটা আমি শুনিয়েছি আর কি। একই সিটিং এ গানটা আমি যখন শেষ করলাম তখন বললেন যে আবার গাইতে হবে, এভাবে সাতবার গানটা শুনেছি। আসার সময় বললেন যে কাল পরশুর ভিতরে আমি সত্য সাহাকে দিয়ে গানটা ইয়ে করাবো, মিউজিক করাবো, তুমি এটা ইয়ে করবা। তখন জাস্ট প্যাকেজটা শুরু হয়েছে, প্যাকেজ শুরু হয়েছে, আমি একটা মিউজিকের একটা ইয়ে করবো। মানে তখন দিলারা ভাবি আছেন, তখন তার মানে হচ্ছে তখন অয়ময় শুটিং হচ্ছে। হ্যাঁ, তা আমি ইয়ে করবো, ওই মানে এই গানটা একটা মিউজিক্যাল ভিডিও করবো, ওই জন্য গানটা করা। কিন্তু পরে ওনার একটা নাটক ছিল, ওই যে সাপ্তাহিক নাটকে ওইজা বোর্ডে গানের অর্ধেকটা ইউজ করেছিলেন উনি। তারপর ওই ওইজা বোর্ডে গানটা প্রচার হওয়ার পরেই মানে সাথে সাথে ক্লিক করে যায় গানটা মার্কেটে, অসম্ভব পপুলার হয়ে যায়। সো উনি নিজেই বলেছেন যে মানে আমার সাথে প্রথম কাজেই মানে এই ধরনের একটা ক্লিকিং, ইটস এ ভেরি লাকি থিং, আমার জন্য লাকি, ওনার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আসলে মানে এই একটা গান দিয়ে পুরো আলোড়ন। আপনি বলছিলেন যে ওনার সবচেয়ে প্রিয় গানের মধ্যে একটা হচ্ছে মরিলেকান্ত দেশনা আমার দায়, এই গানটা একটু শুনি না। এটা আসলে ওনার যে ঘরোয়া যে আসরগুলো হতো, আসরের মানে এটা এন্ড সং ছিল আর উনি বলতেন এটা মৃত্যু সঙ্গীত, যে এটা দিয়ে এটার পর আর কোনো গান হবে না, এটা দিয়ে গানটা সে দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এটা কিন্তু এই সাউন্ড গিয়েছিল ওনার, উনি যখন রোগসজ্জায় এতে আমেরিকাতে, সেখানে একদম খালি গলায় গিয়েছিল, পাশে বসে উনি একবারে মানে উনি শুনছিলেন না কি করছিলাম জানি না, মানে মনে হচ্ছিল যেন সমাধিস্থ হয়ে গেছেন একবার একটা অবস্থা। মরিলে কান্দিসনায় আমার দায়রে, জাদু মরিলে কান্দিসনায় আমার দায়, সুরাইয়া সেন পাঠ করিও বসিয়া কাছা, যাইবার কানে বাঁচি যেন শয়তানের ধোকায় রে জাদু মরিলে কান্দিস না আমার দায়। খুবই আনুজুয়াল একটা গান, একেবারে এটা মানে অন্যরকম একটা গান। হ্যাঁ, মানে জেনারেলি মৃত্যু নিয়ে তো গান আসলে ওইরকম করেও না কেউ। আর এই গানটা হলো যে মানে আমাদের মৃত্যুর পরে মানে ইসলামিক রিচুয়ালে যে ব্যাপারগুলো ঘটে, যে দাফন করা বা কাফন পরানো, তারপরে ইয়ে করা, কিন্তু বারবারই মানে এপিলটা এরকম, গিয়াসুদ্দিন সাহেবের লেখা সিলেটের একজন ফোক লিরিসিস্ট, এপিলটা এরকম যে যাতে আমি মারা যাওয়ার পরে মানে আমাকে নিয়ে যাতে কান্নাকাটি করার দরকার নেই, যেটা আসলে ইসলামিক রিচুয়ালে কিন্তু ইয়েও আছে যে বেশি কান্নাকাটি করা যাবে না বা করা উচিত না, এবং এই জিনিসটাই কিন্তু। এবং সুরটা ছিল ওর বিদিতলাল দাসের সিলেটের, উনি আসলে লিজেন্ড, মানে আমরা যে এখন যে হাসন রাজার গান করি বা রাধারমণে গান করি, এটা কিন্তু আসলে বিদিতলাল দাসের জন্য। ওনারা কিন্তু এই গানগুলোকে একদম রুট থেকে তুলে নিয়ে এসে ধরে রেখেছেন ওনারা, এবং দীর্ঘদিন উনি
বিদিতলাল দাস এটা কিন্তু চর্চা করেছেন এবং এত সুন্দর হৃদয়গ্রাহী সুর কিন্তু বিদিতলাল দাস করেছেন বলেই হয়েছে আমার মনে হয় আর কি। এবং হুমায়ুন স্যার যেহেতু তার টেস্টটাই ছিল অন্যরকম, মানে যে জিনিসটা পছন্দ করতেন সেটাই পপুলার হয়েছে। এটা যে এটার যে বাণী, যেটা যে কথা, এই কথাতে সুর লাগানো যেতে পারে, সুর তৈরি করা যেতে পারে, এটা কিন্তু অবাক কাণ্ড, তাই না? খুবই খুবই অড, কিন্তু এটা কিন্তু মানে গীতি কবিতার মতো নয়। মরিলে কান্দিস না আমার দায়, হ্যাঁ, দীর্ঘ বেশ লম্বা গানটা, কিন্তু ওই মানে পোয়েট টাইপের আর কি, মানে বাংলা পোয়েট ভাই বললেন যে গীতি কবিতার মতো, এটা কি গান না? না না, গানের যে লিরিক্স সেটা আলাদা হয়, গীতি কবিতা গীতি কবিতাও না, এটা গদ্য ছন্দে লেখা, এটা গদ্য ছন্দে লেখা। এইটা থেকে কি করে, যেরকম বিখ্যাত সলিল চৌধুরী করেছিলেন রানার, রানার গানটা, রানার যে কোনদিন গান হতে পারে, এটা অসম্ভব। এই গানটাতে কিন্তু আসলে ঠিক গদ্য বলা যায় না, অন্তমিলটা আছে, অন্তমিল আছে, তারপর গানের যে ম্যাটার, যেটা আমি বলি ম্যাটারটাও কিন্তু ঠিক, যেহেতু গিয়াসুদ্দিন সাহেব কিন্তু খুব পপুলার ইয়ে, কিন্তু পপুলার কি মানে অনেক নামি গীতিকার, কিন্তু যে মানে যে বারো মাসি গানে যে প্রাণ কান্দে মন কান্দে রে, এই গানটা কিন্তু গিয়াসুদ্দিন সাহেবের কোটা কিন্তু পপুলার। তো উনি উনি গানটা লিখেছেন কিন্তু উনি উনার ইয়েতে লিখেছেন, কিন্তু এই গানে মানে খুব টু দ্য পয়েন্ট সুর করা, যেটা আর কি একদম হৃদয়গ্রাহী সুরটা আসলে, যেটা দরকার ছিল এর জন্য, ঠিক সেটাই করা। আর এক্সপ্লোরেশনটা হলো কি আসলে মানে আমাদের, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং বলতেই হবে যে ধরেন সিলেটের এই আঞ্চলিক গানগুলো, এই লোকগানগুলো যেগুলো দীর্ঘদিন ধরে জমা ছিল, এগুলোকে সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা পরিচিত, এটা এটা যদি হুমায়ুন আহমেদ না করতেন আমরা সে সন্ধান পেতাম শুধু শুধু ভাটি অঞ্চলের গান, গান এক্স্যাক্ট ভাটি অঞ্চলের গান হুমায়ুনের মাধ্যমে সারা বাংলা সাধারণ মানুষের কাছে পৌঁছে পৌঁছে গেছে। আমরা এই সব বিষয় নিয়ে আরো কথা বলবো, একটা ছোট বিরতি নেই, আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই। স্বাগত সবাইকে আবারও আমাদের এই আড্ডা ঘরে। আপনারা জানেন যে আগামীকাল 19 জুলাই আমাদের প্রিয় মানুষ, অন্তরের মানুষ, আমাদের প্রিয় লেখক, প্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী। 2012 সালের 19 জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন অনন্ত নক্ষত্র বিথীতে, কিন্তু রয়ে গেছে তার কাজ এবং তার বিশাল কর্মযজ্ঞ। দিনের পর দিন আলাপ করলেও সে কর্মযজ্ঞ নিয়ে আলাপ শেষ হবে না। তার সাথে যারা খুব কাছের মানুষ, তার সাথে থেকেছেন, কাজ করেছেন, দীর্ঘদিন তার সাথে আড্ডা দিয়েছেন, তাকে জেনেছেন কাজ থেকে, এরকম দুজন আছেন আজ আমাদের সাথে। আমাদের সাথে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আমাদের সাথে আছেন সেলিম চৌধুরী। তো সেলিম ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে গল্প করছিলাম ওনার গান প্রীতি নিয়ে। আবার যদ্দূর মনে পড়ে, বিটিভিতে তখন একটা অনুষ্ঠান হুমায়ুন আহমেদ সাহেব করেছিলেন কেবল গান নিয়ে, পাঁচটা গান ছিল সম্ভবত সিলেটের গান, এটা সম্পর্কে একটু, এটা আসলে শাহ আব্দুল করিমকে নিয়ে। আচ্ছা, ওনার পাঁচটা গান, যে আগে যে হাসান উৎসবের কথা বললাম, তখন ওই হাসান উৎসবে কিন্তু শাহ আব্দুল করিম এসেছিলেন গান শোনানোর জন্য। ও, তো তখন হুমায়ুন স্যারের সাথে সার্কিট হাউসে, সোনামুই সার্কিট হাউসে পরিচয় হয় শাহ আব্দুল করিমের, ওই প্রথম ওদের দুজনের দেখা দেখা। এবং পরে আমরা, আমি এবং আমার একটা ফ্রেন্ড আছে তুহিন, আমরা শাহ আব্দুল করিম অনেকগুলো গান হুমায়ুন স্যারকে শুনিয়েছিলাম। এর ভিতরে উনি আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা খুবই মানে গ্রামের নৌজান হিন্দু মুসলিম গানটার খুব ইয়ে ছিল, ওনার খুব ফেভারিট একটা গান ছিল। ওইটা অনেক সময় বিভিন্ন তার আসরে এই গানটা কিন্তু করতে হতো। তো এই গানটা শোনার পরে উনি বললেন যে এই লুকটাকে নিয়ে একটা অনুষ্ঠান করা যায়, হ্যাঁ একটা অনুষ্ঠান করা উচিত, কারণ তার যে লিরিক্যাল যে ইয়ে মানে যে এসেন্স এবং তার লিরিক যে সমৃদ্ধ যে কথা, এই কথার কিন্তু ইয়ে করা উচিত, এবং উনি যেহেতু ভালো সুর করতে পারে উনি, সুতরাং এটা সবার জানা উচিত। এবং এই জন্য জলসাগর নামে একটা প্যাকেজ অনুষ্ঠান করলো উনি, এবং এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি লেখে নাটক করেন, কিন্তু এরকম একজন মানুষ যে একটা গানেরও একটা প্রোগ্রাম করবেন, এটা এটা ভাবা যায় না, এটা খুবই। এবং সেরকম জানেন এটা, এটা শাহ আব্দুল করিমকে কিন্তু ওই এলাকার মানুষ ছাড়া বাইরে সমস্ত বাংলাদেশে তখনও চিনত না, এমনকি কুদ্দুস বায়াতকেও কাউকে কেউ চিনত না। ওনার ওখানে যে সমস্ত কর্মচারীরা থাকতো ওই এতে নুহাশপল্লীতে, এখনো আছে, তাদের মধ্যে অধিকাংশই আছে, এদের
যোগ্যতার মানদণ্ড কি ছিল জানো? সেটা হচ্ছে তাদেরকে গান অথবা গান গাইতে তারা গান জানতে হবে, নাহলে বাজনা জানতে হবে সবাই, এটা হচ্ছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। এবং তাদেরকে উনি ট্রেনিং দিতেন, ওই আর একজন বয়াতি আছেন নুরুল ইসলাম নেত্রকোনার, সেই বয়াতিকে তার দলবল নিয়ে এসে উনি এখানে তাদের থাকার জায়গা ছিল। আচ্ছা, এবং সুযোগ পেলেই কোনো টেলিনাটকে বা ফিল্মে উনি এদেরকে ঢোকাবেনি। হ্যাঁ, এই যেমন আমি একটা করেছিলাম ওই ইয়ের নাম কি আমাদের ইয়ের দৈত্য, আমি তিনটে দৈত্যের ভূমিকা অভিনয় করেছি, চেনাগের দৈত্য, নগরের দৈত্য, আর হচ্ছে নিতুর ফিরে আসা, নিতুর ঘরে ফেরা, তিনটেতে আমি কিন্তু ওই ফারাউদের আমলের দৈত্যের ভূমিকা অভিনয় করেছি তিনটে। সুযোগ পেয়েছেন ওই তার মধ্যে ওই বয়াতির গান ফারাউদের মধ্যে বয়াতি ঢুকিয়ে দিয়েছেন, এবং এমনভাবে ঢুকিয়েছেন যে এটাকে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক এটা অপরিহার্য মনে হয়েছে। এবং সেইটা পরিণতি পেল কোথায়? ওনার শেষ ছবিটাতে, ঘেটুপুত্র কমলাতে। ঘেটুপুত্র কমলাতে উনি আমাকে নাচিয়েছেন, তার এর পেছনে একটা ঘটনা আছে। নয়নম্বর বিপদ সংকেতে আমি একটা কমেডি চরিত্র অভিনয় করেছিলাম। হ্যাঁ, এখন তারপরে কোন একটা পত্রিকা লিখেছে যে জয়ন্ত চট্টোপাধ্যায় যে সিরিয়াস চরিত্রগুলো করেন তার মধ্যে একজন সিরিয়াস অভিনেতাকে দিয়ে হুমায়ুন আহমেদ এতে কী করলেন, তাকে তো ঠিক মতো ব্যবহার করতে পারলেন না একটা হাস্যকর চরিত্রে। হাস্যকর চরিত্র কমেডি, কমেডি চরিত্রকে বলছে হাস্যকর চরিত্র। তা হুমায়ুন খুব নির্বিকার বললো, হ্যাঁ ঠিকই বলেছে, তো ঠিক আছে তাহলে আমি একটা, আপনি একটা রিজাল্টটা দেবেন না, মানে তার একটা প্রতিবাদ, আপনার কিছু বলার থাকলে বলুন, আমার বন্ধু আছে, ভাই আছে, সে এটা লিখবে, আপনার নামে লিখলে এটা গুরুত্ব পাবে। বলে ওর উত্তর আমি পরে দিচ্ছি, উনি যা লিখেছেন লিখেছেন, ওর উত্তর আমি পরে দিচ্ছি। আমি কী কী দেবেন? বলে আপনাকে আমি নাচিয়ে ছাড়বো, আপনাকে তো আমি তো কমেডি চরিত্র অভিনয় করেছি, তার মানে আমি প্রমাণ করেছি যে আপনি কমেডি চরিত্র অভিনয় করতে পারেন, তা আপনি শুধু সিরিয়াস চরিত্র অভিনয় করবেন, আপনার বৈচিত্র্যটা আমি তুলে ধরতে পারি যেটা অন্য রেখে পারে, এবং আমি এর পরে আপনাকে নাচাবো, তখন দেখি কি বলে। আমি নাচবেন না বলে দেখুন না, তারপরে এই এই কমলাতে সত্যি সত্যি আমাকে নাচিয়ে ছেড়েছেন, আমি প্রথম নেচেছি। এবং এখানে ওই এখানে তো সম্পূর্ণ ওই এলাকার গান আমি একটা নতুন ছবি করবো ঘেটুপুত্র কমলা এরকম, তো সাবজেক্ট ম্যাটার নিয়ে বললাম যে স্যার এই সাবজেক্টটা কি বাদ দিলে ভালো হয় না, বলে যে না একটা ইলুমিনেটেড, যদিও জিনিসটা খুব একটা ইয়ে ব্যাপার আমাদের একটা ব্যাট সাইডের ব্যাপার, কিন্তু তারপরে আমার মনে জিনিসটা এক্সপ্লোর করা উচিত। আমাকে আমাকে একই কথা সেলিমকে যেটা বলছেন, আমাকে এই গল্পটা প্রথমে উনি দুজনকে বলেন, একটা হচ্ছে শাওন, মেয়ের আফসোস শাওন, আর আমাকে ডেকে বললেন। আমি বললাম যে এটা যে আপনি বলছেন কি সেন্সারে আটকাবে না, তো বলছে শুনুন হুমায়ুন আহমেদ কিন্তু একটা স্টোরি টেলার, আমি কিন্তু গল্প বলতে জানি, আমি এমনভাবে বলবো যে ওই ওদের সাধ্য নেই, যে সেন্সর বোর্ডের মধ্যে সাধ্য নেই যে আমাকে কোনো জায়গায় আটকায়, আমি জানি কী করে গল্প বলতে হয়, কঠিন কথা কী করে গল্পের মধ্যে দিয়ে সহজ করে বলতে হয় সেটা আমি জানি। তাই বললাম যে আমার কী করতে হবে, বললাম যে আপনি করবেন ওই ঘেটু দলের প্রধান, প্রধান অধিকারী, এবং আপনি একাধারে নৃত্য শিক্ষক, ডান্স ডিরেক্টর। কাকে শেখাবো? বলে আপনার ছেলেকে শেখাবেন। তারপরে আমি যখন ঘটনাটা শুনলাম তখন বললাম হুমায়ুন এটা কী করে হয়, বাবা ছেলেকে এই নাচ শেখাবে এটা হয় না। আমি হয়তো পেশাগত দিক থেকে গরিব হওয়ার জন্য আমি একটা দল তৈরি করেছি, কিন্তু বাবা ওইখানে বসে বসে তাকে ওই ছেলেকে ওই জায়গাতে এর মনোরঞ্জন করার জন্যে, জমিদারের মনোরঞ্জন করার জন্য ওইখানে বসে তাকে তাকে নাচ শেখাবে না, এটা হয় না। এটা বাবা একদিকে, কিন্তু বাবা জানবেন বাবা সেটা পারে না। তো ঠিকই বলেছেন আপনি, তাহলে কী করুন? আনলাম আপনি আমার চরিত্রটাকে দুভাগ করুন, নৃত্য শিক্ষকটা আর একটা চরিত্র তৈরি করুন,
প্রাণ চমৎকার করে গেল নৃত্য শিক্ষক, এবং সেখানে আরেকটা ভেরিয়েশন নিয়ে আসেন, ও হচ্ছে ব্রাহ্মণ পরিবারের ছেলে। আচ্ছা, মানে তার জন্য নাচ একবারে হারাম? না না, হ্যাঁ ও ব্রাহ্মণ পরিবারের ছেলে, সেও আসছে পেটের দায়, কিন্তু সে ভালো। এবং তার মধ্যে থেকে আরও চমৎকার চমৎকার ফিকশন তৈরি করে ফেললেন ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে, মুরগি আর গরু খাওয়ার ব্যাপারটা নিয়ে, সে এই নিয়ে একটা চমৎকার পার্ট আছে এর মধ্যে। হ্যাঁ, যাই হোক, হুমায়ুন আসলে জাদুকর, ম্যাজিশিয়ান, শব্দ নিয়ে খেলা করা তার হাতে কোনো ব্যাপার ছিল না। আমাদের এমনও দিন গিয়েছে যে একটা একটা টেলিফিকশন অথবা ছবি করছি, আমরা শুটিং করেছি, কোনো একজন প্রতিষ্ঠিত অভিনেতা বা অভিনেত্রী কোনো কারণে তিনি আসতে পারেননি বা আর পাচ্ছেন না, ঝামেলা হচ্ছে, অসুবিধা হচ্ছে, গল্পটাকে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে নিয়ে বললেন একটু 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 আপনারা অন্য কাজ করুন, আমি ওইটা আমি একা একা থাকি। এই বলে একটা গাছতলায় গিয়ে গল্পের মোড়টাকে ঘুরিয়ে নিয়ে মনে হচ্ছে এইটাই মৌলিক লেখা। এই জিনিসটাই যে হুমায়ুন স্যারের যে স্ক্রিপ্ট নিয়ে এখনও তো অনেকে কাজ করে, স্ক্রিপ্ট নিয়ে মানে সাকসেসফুলি কাজ করা যায় না, কী কারণে জানেন? যে মানে স্পট ইম্প্রোভাইজেশন, যে জিনিসটা স্পট ইম্প্রোভাইজেশন হুমায়ুন আহমেদ এত বেশি করতেন এবং এই কারণেই কিন্তু তার জিনিসগুলো এত ভালো হতো, যে আপনাকে দিয়ে তো অভিনয় করেছেন, কারণ আপনাকে একটা ক্যারেক্টার দিয়ে দেখলেন যে আমি যে জিনিসটা দেখেছি আর কি, যে আপনি জিনিসটা পারছেন না কিন্তু অন্য একটা জিনিস আপনার ভিতরে আছে, যে জিনিসটা বেশ মজার, উনি কিন্তু স্ক্রিপ্টটাকে চেঞ্জ করে আপনার মতো করে করে ফেলতেন জিনিসটা, মানে অ্যাক্টর কি ডেলিভারি দিচ্ছে সেটার উপরে। এটা একটা আবার ভেরি ইম্পর্টেন্ট, যে একটা ছোট ক্যারেক্টার যদি নিয়ে গেছে কিন্তু পরে তার উপরে ভালো হচ্ছে, তাকে এতগুলি সিকোয়েন্স দিয়ে থাকলে ওটাই মেইন ক্যারেক্টার হয়ে গেল, মানে তাই ঘটনা পুরো চেঞ্জ। এবং প্রাণের ক্ষেত্রেও তাই ঘটেছে, প্রাণের অভিনয় ক্ষমতা অসাধারণ, ঠিক ধরতে পেরেছেন যে ও কী ধরনের অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, ঠিক সেই চরিত্রটা ডেভেলপ করেছেন, প্রাণ দুর্দান্ত করে বেরিয়ে চলে গেছে, উনিও ওনার মনের মতন ক্যারেক্টার পেয়ে একদম পেয়ে গেলেন। এবং এটা ওটা আমার করার কথা ছিল, মানে আমি টুইন ওয়ান ছিলাম, কিন্তু যে আপনার ওই পয়েন্টটাকে উনি অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ বাবা এটা করতে পারে। শুধু তাই না, কি চমৎকার তার, তা তো স্মৃতিশক্তি অসাধারণ। আমার ওই যে সময় ওই জমিদারের কাছে প্রথম আমার মেয়ে সেজে গুজে ওইভাবে সেজে গুজে গেল, আমি কিন্তু ওই আসরে থাকলাম না, আমি গিয়ে ওই ঘাটে গিয়ে বসেছিলাম, আমি ওটা সহ্য করতে পারি, বাবা ওটা নিতে পারেন না। সেদিন আমাকে ওই গানের পর আমার ছেলেকে নিয়ে সে তার ঘরে যাবে, এই দৃশ্যতে সে কি চমৎকার করেছে, যে আমি চোখ ছলছল করছে, আমি ঘাটে গিয়ে একা একা বসে আছি, অথচ আমার দল ওখানে পারফর্ম করছে, মানে অন্যরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছে সেখানে। একটা এখানে যে বাৎসল্যের ব্যাপারটা, পিতৃত্বের ব্যাপারটা, পাশাপাশি দুটো, একটা হচ্ছে দারিদ্রের জন্য সে এই কাজ করতে বাধ্য হচ্ছে, আর দ্বিতীয় পিতৃত্ব। অদ্ভুত এই যে দ্বন্দ্বটা, দ্বন্দ্বটা এত সুন্দর করে তুলে ধরা। বললাম তো, মানে হুমায়ুন আহমেদের, মানে আমি তো তাকে ম্যাজিশিয়ান বলতাম। আরেকটি ঘটনা ব্যাপী এটা আমি বলবো, যে আমাদের হুমায়ুনের আগে আমাদের বাংলাদেশে চিত্তরঞ্জন শাহ প্রথম চট বিছিয়ে বইমেলা শুরু করলেন, বইমেলা না শুধু একাই চট বিছিয়ে বসে মুক্তধারার বইগুলো, নয় মাসের মধ্যে যে হয়েছিল, কিন্তু সেটা জমেনি তখনও পর্যন্ত। তারপরেও 1981 পর্যন্ত এখানে পশ্চিমবাংলার কলকাতার পাবলিশারদের বই এখানে জমজমাট ছিল, মুক্তধারার বইগুলো সে সময় যে কি অসাধারণ বই ছিল, প্রোডাকশনগুলো এবং কম পয়সায়, এক্স্যাক্টলি কম পয়সায়, আবার প্রচুর মুক্তধারার বই আমার পড়াশোনা। মুক্তধারা তো তখন ওই যে মানে ডাবল ইয়ে করতো সংস্করণ, একটা ছিল সুলভ সুলভ আর একটা তাদের শোভন ছিল, শোভন আর সুলভ, শোভন আর সুলভ প্রাইসের ইয়ের জন্য, এটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমন লোক যাতে পড়তে পারে, কিনতে পারে। এবং উনি কিন্তু হুমায়ুন আহমেদ আসার পর, হুমায়ুন আহমেদের এই বন্যা আসার পর, সাহিত্যের এই বন্যা যখন প্রবেশ করলো বাংলা একাডেমিতে মেলায়, তখন আস্তে 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 কলকাতার বইয়ের সংখ্যা কমতে লাগলো। করে হুমায়ুন আহমেদ একটা আমাদের বইমেলাটা বাংলাদেশের বই নিয়ে জমিয়ে দিয়ে গেছেন, যার জন্যে হুমায়ুনের চলে যাওয়ার পরও এখন কিন্তু মানুষের বই পড়ার নেশাটা তৈরি করে দিয়ে গেছেন, অভ্যাসটা তৈরি করে দিয়ে গেছেন। এখন কিন্তু হুমায়ুনের পাশাপাশি অন্য আমাদের এখানকার লেখকদের
গেদারসে বই বিক্রি হচ্ছে, এবং এই বইমেলা পরিসর দিন দিন বাড়ছে, প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে, বইয়ের প্রকাশিত বাড়ছে অনেক, বইয়ের সংখ্যা বাড়ছে। এবং এই যে ধ্রুবয়সকে দিয়ে যে হুমায়ুন, যে তখন তো ধ্রুবয়স, এবং তার প্রকার প্রচ্ছদ আর অসাধারণ, এবং সেই প্রচ্ছদ এবং আনকনভেনশনাল প্রচ্ছদ সব। হ্যাঁ, এবং একটা কথা, ওকে নিয়ে গিয়ে, ও তো চারুকলার ছাত্র ছিল, ধ্রুবকে বাড়িতে নিয়ে গিয়ে তার অয়েল পেন্টিং থেকে শুরু করে, ওয়াটার কালার থেকে শুরু করে, প্যাস্টেল থেকে শুরু করে, উনি শিক্ষার্থীর মতন শিখেছেন দিনের পর দিন, না বছর পর বছর শিখে তিনি নিজে প্রায় 60-70 পর্যন্ত নিজেও ছবি এঁকেছেন, এঁকেছেন শুধু না, সেগুলো হয়েছে, সেগুলো প্রদর্শনী এতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, এবং সেগুলো সেই ছবিগুলো কিন্তু উতরে গিয়েছে, একেবারে ফেলে দেওয়ার মতো ছবি না, অনেক ভালো ছবি এঁকেছে। এই যে ব্যাপারটা ছিল, ইটস এ ভার্সেটিলিটি, মানে বহুমুখিতা। অ্যাবসলিউটলি সেলিম ভাই, আপনার কাছে আসতেছি, অনেক গানই ওই যে আমরা একটু আগে বলছিলাম যে জলসাগর প্রোগ্রামটা করলেন, এবং সেইখানে যে আব্দুল করিমকে আমরা চিনতাম না, বাবর আব্দুল করিমকে, সব তাকে চিনিয়ে দিলেন, এবং সেখানে আপনারা পাঁচজন পাঁচটা গান করলেন সম্ভবত। কি কি গান ছিল? পাঁচজনের ভিতরে দিলরু বাপা একটা করলেন, আমি একটা, সুবীর দা, তারপর বেবি নাজনীন, আর আমার একটা ফ্রেন্ড তুহিন, ওই যে পাঁচজনটা। আপনি কোনটা করেছিলেন? আমি করেছিলাম পাঁচটা গানে, কিন্তু আমি কালেক্ট করে মিউজিক টিউজিক সবই আমি গিয়েছিলাম, কিন্তু আমি গিয়েছি শুনবে কি বুঝবে কি একটা গান আছে, সাবজেক্ট পরিমাণে গানটা করেছি, একটু শুনি না। শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্দা এই দুনিয়া মায়া জালে বান্ধা, কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানিক রতন, এ করিম কই নাই তার মরণ সব সময় সে জিন্দা, এই দুনিয়া মায়া জালে বান্ধা। মায়া, মায়া শব্দটা ইয়ের শাব্দুল করিম অনেক গানে আছে, মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, মায়াই তো সব, মায়া মায়া মানে স্পিরিচুয়ালের বাংলাটা কি জানো, আধ্যাত্মিক, আধ্যাত্মিক দিক থেকে মায়ের কিন্তু অর্থ আলাদা। হ্যাঁ, এবং ইয়েতে মানে বাউলরা, বাউলদের কিন্তু একটা ব্যাপার থাকে যে তাদেরকে সংসার ধর্ম করতে মানা করা হয়, এবং এটার মূল কারণটা হলো যে সংসার ধর্ম করতে গেলে মায়া পড়তে হবে, মায়া, এবং অনেকে সংসার ধর্ম করলেও তার সংসার করা যাবে না, ছেলে মেয়ে হওয়া যাবে না, ফলে সে একটা মায়ায় পড়ে যাবে, মায়ায় পড়া যাবে না সেজন্য। এটা কিন্তু বাউলদের একটা খুব ইম্পর্টেন্ট, মায়া ত্যাগ করে ঈশ্বরের সাথে, মায়া আবার অন্যদিকে, যেমন এই মানে এই ভোগ বিলাসের মধ্যে তুই অভ্যস্ত হয়ে যাবে, এটা হচ্ছে একটা মায়া। যেমন আমি সেই জন্য হুমায়ুনকে বলতাম না, আমি, আপনি জাদুকর, আমি, আচ্ছা আমরা আর এক মিনিট আছে, একটা কবিতা আছে, মানে হুমায়ুন মারা যাওয়ার পর আমি একটা লিখেছিলাম, লিখেছিলাম না, এটা আমার এসে গিয়েছিল, আচ্ছা লেখা যায় না, শুনতে চাই সেটা, সেটা 71 এবং 71 প্রকাশিত হয়েছিল, তো এটা লিখেছিলাম, এটা হুমায়ুনের কোনো নাম, নামের কোনো উল্লেখই নেই, আচ্ছা কিন্তু প্রত্যেকটা ছত্রে হুমায়ুনের স্পর্শ রয়েছে। একটু শুনি, কে যায় জলপাই বিথি মহুয়া মঞ্জুরি আর মাধবী কুঞ্জ পেরিয়ে শালবনের গভীর অন্দরে, কে কথা বলে বৃক্ষদের সাথে, কি কথা বৃক্ষের সাথে, শ্রাবণের প্রবল প্রপাত থামাতে পারে না তাকে, চশমার ঝাপসা কাচ ভেদ করে চলে যায় তার তীক্ষ্ণ অন্তর্ভেদী চোখ, খুঁজে ফেরে জন্ম আর জীবনের যাবতীয় জটিল জিজ্ঞাসা, রাত্রে চাঁদ ওঠে যখন জ্যোৎস্নার নীল জলে ভেসে যায় মুক্ত চরাচর, সপ্তপর্ণে খেলা করে দুষ্ট আলো ছায়া, কে যায় স্বপ্নভঙ্গ স্বপ্নমগ্ন একা একা হে চন্দ্রভূপ কবি, দেখি লীলাবতী পেরিয়ে নারিকেল দ্বীপে কে বসে আছে হিমুর মতো নগ্ন পায়ে, কে বুনে চলে মির্জা মিসির মজিদ আর কুসুমের মতো
বিচিত্র গন্ধ ভরা জীবনের ছোট ছোট ফুল, কে বসে আছে মুগ্ধ জনতার মাঝে সম্রাটের মতো নিজেরই বানানো এক স্বপ্ন সিংহাসনে, শিল্প সিংহাসনে, কে ওই অশ্রু ভরা চোখ, কে ওই বিস্ময় বালক, খেলা করে মানুষের মন নিয়ে, প্রেম ও অপ্রেম নিয়ে, কে গান গায় মন্দ্রস্বরে, কে তার ঈশিকার তড়িৎ ছোঁয়ায় মুহূর্তে রাঙিয়ে দেয় পশ্চিম আকাশ, কে তার জাদুদণ্ড দিয়ে মুহূর্তে উধাও করে রঙিন ফানুষ আর নিমেষেই হাজির করে কন্যার উপবতী, সে অন্তর্হিত। তবুও বৎসরান্তে জ্যোৎস্না রাতে আর বৃষ্টিমুখর ভোরে, ওই তো, ওই তো সেই অলৌকিক জাদুকর পিরুজালির গভীর অরণ্যে রহস্যের চাদর গায়ে একা হেঁটে যায়। অনেক ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ জয়ন্ত দা, আপনাদের জনকে। আজকে আরেক হুমায়ুন আহমেদকে আমাদের জানা হলো, আর আমরা প্রার্থনা করি তিনি নিশ্চয়ই অনন্ত নক্ষত্র বিথিতে অপার জ্যোৎস্নার মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আনন্দে আছেন। দেখা হবে আবারও আমাদের সকালবেলার প্রতিযোগিতা।